ride kind of 20 kilometers. It's a bit of a long distance for us. এখানে দেখো অতিক্রম করা নিষেধ তোমরা যে গেছো কখন গুলি মারি দেবে ঠিক আছে হ্যালো গাইস আমাকে একটা ছোট বাচ্চা লিফট দিচ্ছে এখানে ওকে অনেক অনেক সকালবেলা বার হয়েছি তো আশেপাশে কোনো রিক্সা নাই তো যে কারণে ছোট ভাইটাকে পাইলাম ভাইটা আমাকে লিফট দিচ্ছে ভাই ধন্যবাদ অনেক সামনে কুকুর দেখিও থাকো ভাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া থাকো অনেকদিন পর রোডে উঠলাম সেফ ফিলিংস ওকে তো আমাদের সামনে চৌরঙ্গি মোড়ে ওয়েট করতেছে আমাদের নূর ভাই ওকে তো নূর ভাইয়ের এখানে যাওয়া যাক ও সামনে পানি 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 হলে একটাই সমস্যা স্লিপ দেয় অনেক রাস্তায় অলরাইট গাইস তো আমি চৌরঙ্গি মোড় আসে থতমত খাই গেছিলাম অ্যাকচুয়ালি নূর ভাই কোথায় তো নূর ভাই অ্যাকচুয়ালি একটা হোটেলে বসে নাস্তা খাচ্ছিল আমাকে না বলে খুব কষ্ট হয়েছে যাই হোক পাইছি নূর ভাইকে এটা অনেক তো নূর ভাই চলো আমাদের জন্য লিলির মোড়ে ওয়েট তো গাইস আমাদের জন্য কিন্তু লিলির মোড়ে আরও স্কেটে ওয়েট করছে আর আজকের দিনটা হবে অনেক অনেক এক্সাইটিং কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি স্কেটিং রাইডে ওকে তো লেটস গো গাইস আমরা অটোতে উঠে গেছি অলরেডি তো আমরা এখন বিরলের জন্য রওনা দিছি সকালের এই মৌসুমে আল্লাহ কি যে ফিলিংস একটা বলার মতো না এই ঠান্ডা আবহাওয়া আর গাটা হালকা হালকা গরম কারণ স্কেট করে আসলাম তো গাইস আমরা অলরেডি কাঞ্চন মোড় পার হচ্ছি কাঞ্চন মোড় পার হয়ে এখন আমরা বিরলে যাব অনেক অনেক ধন্যবাদ মামা অনেক অনেক ধন্যবাদ থাকো তো সামনে আমাদের নান্নু ভাই তো নান্নু বিরলের বিরলের ইউটিউবার বিরলের ইউটিউবার বড় ইউটিউবার তুমি বড় ইউটিউবার ওকে হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আরেসনেন্দ্রবাদের নান্নু এন্ড আমার সাথে আজকে আছে ইউটিউবার সব ইউটিউবার স্কেটার বড় বড় এন্ড আমি হলো ছোট একটা ইউটিউবার ছোট একটা স্কেটার তো তাদের সাথে থাকতে পারে আমার অনেক বেশি হেভি লাগতেছে তো তারা আজকে আমাকে এই সুযোগটা করে দিছে আর কি বলতাম গাইস তাহলে আমরা এখন চিল মারবো স্কেট করবো একটু অ্যান্ড স্ট্যান্ড হবে অনেক আর আমাদের সাথে তো আছে আমাদের মোহাম্মদ রাফি এন্ড তার ভিডিও অনেক ভালো লাগে অবশ্যই তাকে সাবস্ক্রাইব করবেন এন্ড তার ভিডিওগুলো দেখবেন আর এখানে সবচেয়ে মোস্ট সেলিব্রিটি কই এই মুখ দেখায় কে মুখ দেখায় না কেন আচ্ছা লজ্জা পাচ্ছে এই আর এখানে আছে কাজী নূর ভাই কাজী নূর ভাই কিন্তু সেলিব্রিটি ওকে তো গাইস আমরা সবাই মিলে চলে আসছি বিরলে তো আজকে খেলা হবে চিল হবে এখানে আঙ্কেল আমাদের আমন্ত্রণ করছে তার হোটেলে তো আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল যে তার মুখ দিয়ে বলেছে যে তার হোটেল থেকে আমরা কিছু খাই এটাই অনেক আমাদের কাছে তো আঙ্কেল এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা নান্নুকে পরিচয় করে দেয় ওকে
খালি তো বলতিছে বিরলের সেলিব্রিটি বাট নান্নু কে খুবই খুবই পরিশ্রমী একজন ইউটিউবার ওকে তোমরা যারা বিরলে থাকো বিরল থেকে আমার ভিডিও যদি কেউ দেখে থাকো অবশ্যই নান্নুকে ফলো করবা আর নান্নু চ্যানেল এমনিতেও ঘুরবা কারণ নান্নু অনেক অনেক ব্লগ দেয় আর নতুন ইউটিউবার হিসেবে ওই যে পরিশ্রমটা দেয় আমার থেকে শতগুণ বেশি ওকে তোমার সম্পত্তি দেখি ওকে বাইর করলাম ও মাই গড ডিজিআই ম্যাভিক মিনি একেবারে স্বপ্নের ড্রোন আমার ওকে তো আমরা এখন বিরলে কিছু সিনেমাটিক ভিউটিউ নিয়ে দেন আমরা চলে যাবো রাধিকাপুর মেবি দিনাজপুর থেকে চলে এসেছি অলরেডি 14 কিলো দূরে মানে কি জীবনে প্রথম এরকম এক্সপিরিয়েন্স তো আমরা চিন্তাই করছি যে এখন আমরা স্কেট নিয়ে এরকম এরকম রাইড দিব তোমাদের যতটা সম্ভব মানে স্কেটিং ভিউগুলো দেখানোর চেষ্টা করব আর আমাদের নান্দুতা স্যার ভালোভাবে ভিডিও তৈরি করে দেওয়ার জন্য ওকে ভাই খুবই টায়ার্ড মানে জীবনে প্রথম এত পরিমাণে স্কেট করলাম আসলে গাইস মানে একটা কথা বলি আপনাদের আমি কিন্তু অলমোস্ট অনেকবারই মানে মানতে 2-3 বার করে আসি দিই সো আমি কিন্তু অটোর পিছনে ধরি না বাট এরা সবাই এতই লেজি গাইস এই যে অটো ভ্যান যা আছে Guys, we are now in Bakura Mor Birol, Dinajpur. Like, we ride kind of 20 kilometers. It's a bit long distance for us. And the ride was very amazing. We enjoyed it. And Rafi, Nannu bhai is covering us. Thank you so much. Thank you. Subscribe their channel. গাইস তো আমরা পাকুড়া পার করে এখন আমরা রাধিকাপুর যাবো আর ভ্রমণের যে একটা মজা এক্সপিরিয়েন্স এটা যদি এনজয় করতে পারো এর মতো ফিলিংস কোথাও হবে না গাইস তো আমরা এখন আমাদের মেইন গন্তব্য রাধিকাপুর যাবো তো লেটস গো ফাইনালি আমরা চলে আসছি রাধিকাপুর তো আমাদের মেইন গন্তব্য কিন্তু এখানে ছিল অ্যাকচুয়ালি আমরা চিন্তা করছিলাম জীবনে প্রথম একটা বড় সড়ো রাইড দিব তো এই রাইডটা আমাদের সেই রাধিকাপুর এরপরে ইনশাল্লাহ আমরা আরও অনেক বড় বড় রাইড দিব তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর তোমাদের যদি সাপোর্ট থাকে আমাদের সাথে তো এটা হলো রাধিকাপুর ল্যান্ডপোর্ট না কি বলে আমি ঠিক জানি না এটা সম্পর্কে ইউটিউবে দেখতে হবে তো আমি শুনছি এখানে নাকি ইন্ডিয়ার বর্ডার আছে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট মালামাল যা আছে সব এই রাস্তাতে যাওয়া আসা করবে সামনে ভবিষ্যতে তো সবাই খুবই টায়ার্ড গাইস দেখো এখানে রাইম তো একদম কেলটাই পড়ছে বলা চলে তারপরে নান্নু তো কোনো মতে খেলে ওর মুখ দিয়ে খেলে কথা বার হচ্ছে ব্লগের জন্য ঠিক আছে এখানে নান্নু নান্নুর অবস্থা খুবই খারাপ তারপর চেষ্টা করছে স্ট্যামিনা দেখানোর আর এখানে কটা ছেলে ভাই এখানে দেখো অতিক্রম করা নিষেধ তোমরা যে গেছো কখন গুলি মারি দেবে ঠিক আছে তোমরা ইন্ডিয়া ঘুরে আসছো তো আমাদের এখানে ভাগ্যটা আল্লাহ দেয়নি ইন্ডিয়া যাওয়ার এরাই চলে আসলো ইন্ডিয়ায় পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া ঘুরে আসলো তো আমরা আমাদের সেই কষ্টের ফলটা পাইলাম এখানে বিরল বর্ডার ইন্ডিয়ার বর্ডার ওই পাশে ইন্ডিয়া কিন্তু লেখা আছে অতিক্রম করা নিষেধ এখানে বুঝা যাচ্ছে যে আর ওই পাশে যাওয়া যাবে না তো গাইস ওই পাশে ইন্ডিয়ার বর্ডার তোমরা দেখা পাচ্ছ কিনা দেখাই আমি তোমাদেরকে ওই দেখো ইন্ডিয়ান বর্ডার আমি জুম করতেছি মোবাইলে জুম ফাটে যায় তারপর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো ওকে এই যে বর্ডার এগুলো ঠিক আছে এখন আমরা খুবই একটা ভয়ানক জায়গায় ড্রোনটা উড়াচ্ছি জানি না ড্রোনটা বাঁচবে না মরবে কারণ এটা হলো একটা বর্ডার আমার জিয়ে ভাই এটা কারণ বর্ডারে ড্রোন উড়ানো রেস্ট্রিক্টেড তাও আমরা সাহস করে উড়াচ্ছি ওকে শুধু তোমাদের ভিডিওর জন্য কিন্তু গাইস লাইক দিতেই হবে ভিডিওতে সামনে থেকে একটু শেষবারের মতো দেখে নাও
আসে বর্ডার কিন্তু মনে করিও না ভাই পাইলট ভালো আছি ও ভাই লোকজন চলাফেরা করে না যে কারণে দোকানপাট খুবই কম পানির ব্যবস্থা একেবারেই নাই বলা চলে ওকে জায়গাটা একেবারে শুনশান কারণ এখানে ল্যান্ড পোর্ট হবে ইন্ডিয়ার মালামাল এই রাস্তা দিয়ে যাওয়া আসা করবে এগুলো দিয়ে ইমিগ্রেশন অফিস দেখলাম এখানে ওই যে ওই নতুন অফিস হচ্ছে এখানে মানে বুঝতেই পারছ এক সময় এটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যাবে আপাতত নাই গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আর অনেক অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাইছি তোমরা হয়তো ফ্যানের নিচে বা এসির নিচে বসে দেখতেছ বাট আমরা এই যে এই রোদ দেখো খালি গাইস রোদে আমাকে দেখাচ্ছে না তো আমরা এই রোদে ভিডিওটা বানাইতেছি কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা আমরা জানি আর নিচে দাঁড়ানোর ক্ষমতা নাই কেবল তো আসলাম এখন যাইতে হবে আবার এরকম 15-16-20 কিলোর মতো ওকে আমাদের পানি চলে আসছে গাইস ও মনে হচ্ছে জীবন পাইলাম একটা ফিরে অনেক অনেক ধন্যবাদ এই যে পানিটা নেওয়ার জন্য আরেকজন সেই স্পিডে চলে আসছিল কিন্তু নিতে পারেনি এই রোদের মধ্যে এই পানিটার যে কি পরিমাণ মূল্য সেটা আমি বুঝতেছি তো আমার লাইফে বেস্ট এক্সপিরিয়েন্স এটা অলরেডি 21 কিলোমিটার আমরা দিনাজপুরের বাইরে 21 কিলোমিটার আসছি স্কেট করে বাট এখন আমরা অনেক টায়ার্ড তো আমরা ফ্যান ধরছি এই যে ভ্যানে করে যাচ্ছি অল রাইট গাইস তো দেখতে দেখতে 3টা দিন পার হয়ে আসলো আর আমার ভিডিও এডিটিং এর কাজ শেষ আজকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আর অনেক অনেক মজা হয়েছে আর অবশ্যই অবশ্যই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটু আর যদি একটু সাপোর্ট দিতে চাও আমাকে আমার চ্যানেলটা গ্রো আপ করার জন্য তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের একটা লাইক আমাকে অনেক অনেক স্পৃহা দিবে নেক্সট ভিডিও বানানোর জন্য আজকের এই ভিডিওটা নান্নুকে ছাড়া কোনো মতেই পসিবল হইতো না মেক করতে আমার কারণ নান্নুর যে ড্রোন ফুটেজগুলো আমার এই ভিডিওটাকে আরো আরো অনেক সুন্দর করে দিচ্ছে আরো মানে জীবন্ত করে দিচ্ছে ভিডিওটাকে নান্নু কিন্তু যে কোনো প্রকার ড্রোন সেল করে তোমার 40,000 টাকা থেকে 3-4 লাখ টাকা পর্যন্ত ড্রোন গুলো সেল করে থাকে সে আর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ফেসবুক আইডি দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবো আর হ্যাঁ যে কোনো ওকেশনে তোমরা নান্নুকে ডাকতে পারো ড্রোন ফুটেজ নেওয়ার জন্য নান্নু ড্রোন ফুটেজ নিয়ে দেয় সবাইকে ড্রোন ফুটেজের জন্য প্রতি ঘন্টায় চার্জ নেয় 3,000 টাকা তোমরা 1 ঘন্টা চার্জ 3,000 টাকা লাগবে ঠিক আছে আর আমার যদি রেফারেন্স ইউজ করো অবশ্যই অবশ্যই নান্নুর ডিসকাউন্ট দিবে 25% ডিসকাউন্ট আমাকে বলেছিল তো আজকের ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হচ্ছে আর অনেক অনেক থ্যাঙ্কস নান্নুকে নান্নুর কারণে এই ভিডিওটা পসিবল হয়েছে তো নান্নু থ্যাংক ইউ আর আজকের ভিডিও শেষ করতেছি বাই বাই টেক কেয়ার হ্যাভ ফান আল্লাহ হাফেজ আমাদের বাংলার হিরো কি করছ